শুভ সন্ধ্যা, কামাল কলকাতা উপস্থিত হয়ে গেছে বেহালা মুকুল সংঘ। এবারে থিম মা ত্রিগুণামৃতিকা, লক্ষ্মী রূপে মা মহিষাসুর মর্দিনী। এবারে থিমে মাকে আমরা পাব ত্রিগুণামৃতিকা। 63তম বর্ষে রূপায়ণের সৃজনে শ্রী অর্ণব পাল আবহে আছে সায়ন ব্যানার্জি, আলোকসজ্জায় শ্রী অয়ন খাড়া এবং নারায়ণ নস্কর, সভাপতি শ্রীমতী রত্না চ্যাটার্জি, প্রধান পৃষ্ঠপোষক শ্রী লালটু চ্যাটার্জি। বর্ষে বেহালা মুকুল সংঘ এবারের তাদের দৃশ্যায়নে রূপায়ণে সব যা যা দেখাতে চাইছে তাদের দেখাবো। এইরকম প্যান্ডেল উপরের কাজগুলো দেখাচ্ছি, তার সাথে বাঁশ দিয়ে টোটাল দড়ি দিয়ে, নারকেল দড়ি দিয়ে, দেখুন নারকেল দড়ি আর বাঁশের আর কিছু কাপড় পুরনো দিনের সেই চাদরের মতন যেটা থাকতো সেই রকম দৃশ্যগুলো দেখাচ্ছি। খুব সুন্দর আর্ট। আপনারা এবারের মুকুল সংঘের প্যান্ডেল সজ্জায় পাবেন, দারুণ সুন্দর প্যান্ডেল তৈরি করা হচ্ছে, এইরকম ফিনিশিং করা হচ্ছে, এইরকম মাটির খুঁড়ি আছে, ভার আছে, এর সাথে দড়ি দিয়ে কাজ করা হয়েছে, কি সুন্দর টান টান। এর সাথে প্যান্ডেলটা এইরকমই থাকবে, দেখা যাবে ফিনিশিংয়ে আসলে বোঝা যাবে, কিন্তু এই মুহূর্তে উপরের ছাদটা দেখাচ্ছি, দারুণ লাগছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে বিহাল আর মুকুল সংঘ 63তম বর্ষে পা দিয়েছে। দেখি আর্টিস্টের সাথে একটু কথা বলতে হবে। শিল্পী কি নামটা বলো? নমস্কার অর্ণব, মুকুল সংঘ এবার 63তম বর্ষে পা দিয়েছে, প্রজেক্ট কি আছে তোমার? এবছরের প্রজেক্টটা হচ্ছে ত্রিগুণামৃতিকা। মানে হচ্ছে ত্রিগুণ সম্পন্না যিনি মহামায়া দেবী, ওনাকে আমরা প্রেজেন্ট করছি, ওনাকে কেন্দ্র করে যাবতীয় মানে ওনার রিলেটেড যাবতীয় যা যা আছে আমরা প্যান্ডেলের ছোঁয়াটা কিভাবে পাবো? মানে কাপড় দড়ি বাঁশ, এই যে ত্রিগুণামৃতিকা, মানে তিনটি রঙের বর্ণনা আছে প্যান্ডেল, সাদা নীল লাল, এই তিনটে কালারকে আমরা প্রেজেন্ট করছি পুরো মণ্ডপে, সাদা নীল লাল। এবং আপনি যে প্রতিমাটাও দেখবেন এই তিনটে কালার দিয়ে হবে, পিছনে তো মেরুন কালার দিয়ে কাপড় দিয়ে মারা হচ্ছে, বিস্তারিত করা হচ্ছে। এবার কিছুটা আমার মনে হয় থাক ও আসলে সবটাই তুমি খুলে বলতে পারছো না, তাই জন্য দেখছি ঠোঁটটা বন্ধ হয়ে যাচ্ছে। আর এই এই কালচারটা, এই কালচারটা হচ্ছে বলো বলো তুমি পটচিত্র, হ্যাঁ পিছনে থাকবে না, এটা হচ্ছে, এটা তো সবসময় মায়ের পিছনে থাকে, কিন্তু এখানে দেখবেন মাকেই আমরা প্রেজেন্ট করেছি, হ্যাঁ একদম প্রথমে একদম ইনি থাকছেন, একদম মণ্ডপের ফ্রন্টে এখান থেকে আমরা মণ্ডপে প্রবেশ করবো। তাহলে এটা তো একটা নতুন আইটেম, এই বছর 2023-এ এইরকম স্কিম তো, থিমটা কেউ তো করতে পারেনি, তোমার এই কনসেপ্টের উপরে কিছুটা ভরসা তো চেষ্টা করছো, আশা করি। অনেক অনেক শুভেচ্ছা রইল, নিশ্চয়ই ভালো হবে মুকুল সংঘের 63তম বর্ষে কামাল কলকাতা উপস্থাপনা। ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছে, ঠিক 11 দিন আগে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কি নাম তোর? সুমন কুমার জানা। সুমন কি করছিস? সুমন একটা ফিনিশিং টাচ করছিস। আচ্ছা এইটা কি হচ্ছে সুমন? এটা ঠাকুরের পিছন সাইডটা, ঠাকুরের পিছন, এটা হচ্ছে মেইন গেট। আচ্ছা এখানে কি পুরনো দিনের কলকাতাটাকে তুলে ধরেছি চিত্রায়নে? কলকাতার মধ্যে যত চালচিত্র এখানে আছে, দক্ষিণেশ্বর মন্দির, তারপর বল এগুলো কি হাওড়া ব্রিজ, হ্যাঁ বেলুন হাওড়া ব্রিজ, এটা হচ্ছে এইভাবে তোলা হয়েছে, আবার এগুলো সব দেবতাদের ছবি, এটা হচ্ছে দশম মহাবিদ্যা। আচ্ছা চালচিত্র পিছনে থাকে, যেখানে যেখানে কাজ হয় সেই ঐতিহ্য, বেহালার ঐতিহ্য আর কলকাতার ঐতিহ্য, তারপর
সিদ্ধেশ্বরী কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির পাশে যে মিউজিয়ামটা আছে, ওটা বড় বড় কাচারি পেছনে, ওটা হ্যাঁ দারুণ লাগছে। দেখি অর্ণব তুই তুলি ধরতে পারিস, দেখি তোর তুলি ধরাটা দেখি, হ্যাঁ লাগা, কেমন ছবি আঁকছিস। খুদে শিল্পী নয় এরা, ভালো শিল্পী, এরা টাচটা দেয়, তাই তো? দারুণ দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। সদস্যকে পেয়েছি দাদা, তোমার নামটা? হ্যাঁ আচ্ছা দাদা, তুমি কীভাবে যুক্ত আছো মুকুল সঙ্গে? আমি মুকুল সঙ্গে সদস্য এবং ক্লাবের সঙ্গে যুক্ত। আচ্ছা, মুকুল সঙ্গের এবছর 63তম বর্ষে পা দিয়েছে। এই মুকুল সঙ্গের এই যে কনসেপ্টটা কার মাথায় আসলো? এটা আমি আপনার অর্ণবের সঙ্গে যখন কথা বলি, ওই আমাদের বলে যে এটা করার ইচ্ছা আছে মা চণ্ডীকে নিয়ে। চণ্ডীরূপিণী মা যেহেতু অসুখবধ মা চণ্ডীরূপেই হয়েছিল, হ্যাঁ সেই সেইটাকেই আমরা তুলে ধরছি। যেমন আমাদের প্রচুরটা মানে মা দুর্গা 18 হাতে, 18 হাতে এবং 18 হাতে কারা কারা অস্ত্র দিয়েছিল সেগুলো আমরা তুলে ধরবো। কীভাবে অস্ত্রটা দেওয়া হয়েছিল সেটাই বর্ণনা পুরো প্যান্ডেলের। দারুণ ব্যাপার। এবার মা চণ্ডীরূপে পুজোটা, এটা 18 হাতে পুজো তো এখনও করেনি, মা দুর্গা দুর্গা উৎসব করি কিন্তু চণ্ডীরূপে মা কিন্তু অসুখবধ করে, সেটাই আমরা মানুষকে দেখাই 18 হাত। আচ্ছা দাদা, এই এবারের প্যান্ডেলটার এই যে ব্যাপারটা, কাপড় মানে কাপড় বাঁশ আর দড়ি, এটা তো একটা নতুনত্ব, বেশ ভালো লাগছে। এটা একটা সিম্বলিক ব্যাপার, মানে আমাদের মায়ের যে ঘটে নব ঘটে যে পুজো হয়, হ্যাঁ এই যে দড়ি মানে নারকোল ডাবের থেকে তো হয় নারকোল দড়ি, হ্যাঁ হ্যাঁ ওইটা সেই হিসেবেই আমরা একটা রিপ্রেজেন্ট করছি। এবং ওই দেখুন বেলপাতা, সেই যে আমরা আছে, হ্যাঁ এইটাকে আমরা বলতে চাই পুজোর উপকরণের মধ্যে দিয়ে, পুজোর উপকরণের আমরা চিত্রগুলো তুলে ধরতে পারছি, তাই তো? এবছর কি আশা করছেন মুকুল সঙ্গের ভিড়টা একটু যদি বলেন আপনি? আপনি তো অনেকদিন ধরে আছেন, ভিড় প্রতি বছরই আমাদের হয়, তবে এবারে মনে হচ্ছে একটু ভিড়টা বেশি হবে, কারণ আমাদের ঠাকুরটা 14 ফুট উঁচু ঠাকুর হচ্ছে। হ্যাঁ এটা ভালো করে বলুন, 14 ফুট উঁচু, 14 ফুট উঁচু ঠাকুর হচ্ছে, 18 হাতের ঠাকুর হচ্ছে, 18 হাতের ঠাকুর ঠাকুর হচ্ছে, মানে যেখানে 10 হাত পাই আমরা, 10 হাত পার 18 হাতের ঠাকুর হচ্ছে, একটা নতুন ঠাকুর হচ্ছে, মানে ঠাকুরের বর্ণনা করে করতে পারছি, ঠাকুর দেখে মানুষ খুবই। আচ্ছা, আলোকসজ্জা এবং আবহমান সঙ্গীত একটা আছে আপনাদের, ওটা নিশ্চয়ই একটা ম্যাচিং করে আছে, সেটা নিশ্চয়ই কি পুরোটাই আপনারা এখানে ঢুকলে মনে হবে যেন একটা আলাদা জগতে ঢুকে জগতে ঢুকেছেন, মন্দিরের মধ্যে ঢুকে গেছেন। হ্যাঁ এখানে আলো থাকবে, এখান থেকে একটা লাল পাটি শাড়ি থাকবে, তাতে মায়ের পায়ের ছাপ থাকবে, মা মন্ডপে ঢুকবে, মানে এখান থেকে এইটা এই এইটা কি থাকবে দাদা, এটা কি হবে? মায়ের পদ্ম, মুকুল সঙ্গের পুজোয় কামাল কলকাতা কভারেজ করছে, আর কামালদার সাথে থাকুন। এইরকম প্যান্ডেল তৈরি করা হচ্ছে, এখন রেডি হচ্ছে, আর কামালদার সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। সঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছে কামাল কলকাতা, মুকুল সঙ্গের 63তম বর্ষে এবছর মা কিন্তু অন্য রূপে, 14 ফুট এবং 18 হাত আপনারা দেখতে পাবেন, অবশ্যই আসবেন। বেহালা থানার ঠিক বিপরীত যে রাস্তা বনমালী নস্কর রোড ধরে বেহালা হরিসভার মাঠের ঠিক বিপরীতে একটা গাবতলা বলে জায়গা আছে, সেই গাবতলা গলিতে ঢুকেই আপনি কিছুটা 1 মিনিট হাঁটলেই বেহালা মুকুল সঙ্গ আপনার পরে যাবেন। মুকুল সঙ্গের পুজোটা কখনোই মিস করবেন না, বাচ্চাদের নিয়ে এসে অবশ্যই অবশ্যই দেখবেন, অসাধারণ এক রূপ এবার মায়ের মধ্যে পাবেন। শিল্পী অর্ণব পাল দারুণভাবে এটাকে ফুটিয়ে তুলছেন। কামালদার সাথে থাকুন, অর্ণবের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার, আর কামালদার জন্য একটু সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। টাটা, বাই বাই, আবার যেন দেখা হয়।